226 তাই তোমরা এই যে বন্দুক পাইছো যে বন্দুকটা কোথায় কিনছো দেখো তো এই যে লাইসেন্স ছাড়া বন্দুকটা এই যে দেখেন ওদের কাছে লাইসেন্স ছাড়া বন্দুক আছে তাতেই দেখো এই লাইসেন্স ছাড়া বন্দুক দেখছেন এটা লাইসেন্স লাগে না না এটা কত করে কিনছো কোথা দিয়ে কিনছো ওই মুড়া এই যে এই জিনিসগুলা কবুতর চ্যানেল এই যে এই জিনিসগুলা আমরা ছোটবেলায় খেলতাম এটার ভিতরে হইলো গিয়ে একটা ইয়া দেয় তারপরে এই যে এদিক থেকে চাপ দিলে এটা গুলির মতো বাইরে এটা 20 টাকা করে গুলি সহ গুলি সহ এতগুলো গুলি আমার চ্যানেল নাম কবুতর চ্যানেল দেখো হ্যাঁ আসসালাম আলাইকুম ভাইরা আজকে চলে আসছি টঙ্গী কবুতরের হাটে কবুতরের হাটে এসে এই যে হাটের পাশেই চায়ের দোকান আছে একটা ফাঁকা চায়ের দোকান ভাই আগে কবুতর বলতো ভাইয়ের সাথে কথা হইছে আমার তো এখন তেমন একটা কবুতর পালে না দোকান দিয়ে রাখছে ফাঁকা দোকান ভাইয়ের সাথে কথা বললাম কিছুক্ষণ পাশে একটা কফির দোকান আছে মাত্র 10 টাকায় কফি পাওয়া যায় তো এগুলা একটু এখানে একটু রেস্ট নিলাম ওই যে ওইদিকে হাট হাটের থেকে একটু দূরে তো এখন আমি হাটের দিকে যাব কিছু কবুতর দেখার চেষ্টা করব আজকের হাটের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে সাথে থাকেন এই যে এখানে আমাদের এক ভাই টঙ্গী হাটের কিছু কবুতর নিয়ে আসছে তো এইখানের থেকে আমরা দুইটা একটা কবুতর একটু ধরে দেখবো এখানে ওগুলোকে বাচ্চা কবুতরও আছে আপনারা লাগলে দেখতে পারবেন এবং দুইটা তিনটা কবুতর তিনটা চারটা কবুতর আছে এখানে বড় কবুতর আমরা কয়েকটা কবুতর একটু ধরে দেখবো ভাইয়া আমার একটু এই কবুতরটা ধরে দেখাবেন এটা নর একটা নর কবুতর একটু ধরে দেখি এই যে দেখেন মাশাল্লাহ একটা নর কবুতর খুবই সুন্দর কবুতর যে কবুতরের পাক সবুজ গোলা কবুতর এই যে কবুতরের পা চিকন মাশাল্লাহ চোখটা আরেকটু দেখায় দেন ভাইয়া এই যে কবুতরের চোখটা দেখতে পাইতেছেন হালকা রিং আছে আপনারা খেয়াল করলে ঠিক মতো বুঝতে পারবেন এই যে মাশাল্লাহ এই নরটার দাম কিরকমের ভাইয়া এই নরটার দাম চাইতেছি 400 400 টাকা চাওয়া দাম হয়তো কিছুটা কনসিডার করতে পারবে আর কি ঠিক আছে ভাইয়া মাদি কবুতর আছে না ভাইয়া দুইটা একটা এই যে দেখেন একটা বাঘা মাদি মাশাল্লাহ খুবই সুন্দর এটার কালারটাও সুন্দর চোখটা ফোকাস হচ্ছে না একটু চোখটা ধরেন ভাই চোখটা ফোকাস করতে পারিনি এই যে মাশাল্লাহ কবুতরের চোখটা মাদি কবুতর বাঘা মাদি এই যে কবুতরের পা মাশাল্লাহ নখ এক কালার আছে যে পাক দেখতেছেন মাশাল্লাহ সুন্দর পাক এই কবুতরটার দাম কিরকমে চাচ্ছেন ভাই টাকা চাওয়া দাম আপনারা কথা বলতে পারবেন হয়তো ঠিক আছে স্যার এই যে মাশাল্লাহ একটা চুইঠাল নর খুবই সুন্দর একটা নর এই নরটা সাইজ টাইজ বেশ বড় আছে কালারও সুন্দর আছে মাশাল্লাহ এই নরটা উড়াইছেন ভাই হ্যাঁ মোটামুটি 2 ঘন্টা মোটামুটি 2.5 ঘন্টার মতো উড়ে কবুতরের পা মাশাল্লাহ এই ধরনের কবুতর কি ভাই ছাড়লে আসে ছাড়লে আসে আমরা তো ওই রকম ছাড়া হয় না আর কি এজন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এই নটার দাম কি রকম চাচ্ছেন এই নটার দাম 600 টাকা চাচ্ছে এই নটার দাম চাচ্ছে ভাই 600 টাকা ঠিক আছে ভাই আরো দুইটা একটা মাদি কবুতর দেখা দেন ইয়াটা দেখান এই যে কালো একটা কবুতর আছে না ময়নাঝাক নাকি এটা কি ময়নাঝাক বলে দেখেন চোখের লাল ঘের দেখেন মাশাল্লাহ ট্রিপল পট্টি খুবই সুন্দর কবুতর ছোট ছোট এগুলা কবুতর কি ভালো ফ্লাই করে ভাইয়া এটা মোটামুটি এই যে কবুতরের পা মাশাল্লাহ এই কবুতরটার দাম কি রকম যাচ্ছেন দা ৪৫০ টাকা এটা নর না মাদি নর কবুতর 450 তো এই আর কি ভাইয়ার কিছু কবুতর দেখলাম বাচ্চা কবুতর রয়েছে ভাইয়া বাচ্চাগুলো কি জোড়া জোড়া আছে ওই চুইঠাল দুইটা কি জোড়া ভাইয়া দুইটা চুইঠাল কবুতর আছে জোড়া চুইঠাল জোড়া দুইটার দাম বাচ্চা দুইটার দাম কি রকম ভাইয়া 600 টাকা চুইঠাল বাচ্চা দুইটা ওইদিকে আরো বাচ্চা কবুতর রয়েছে ওই কোনায় একটা চুইঠাল কবুতর ভাইয়া ওই সাদা রঙের এটা কি চুইনা চুইঠাল না কাগজে আছে না হ্যাঁ কাগজে বাট এটা উড়ছিল কিছুদিন উড়ানোর পরে চোখ লাল হয়ে গেছে ভাই রে ভাই লাল মানে তো পুরা ইয়া লাল হয়ে গেছে জলসা কবুতরের মতো লাল হয়ে গেছে মাশাআল্লাহ ওই যে দেন কালা সাপটা দেন নিচে এখনো রইছে হ্যাঁ মাশাআল্লাহ ওই চোখটাও কি এরকমের হ্যাঁ হ্যাঁ দুইটা চোখই এরকমের মাশাআল্লাহ এটা উড়ে কি রকমের এটা উড়ে এটা একবার ছাড়া হইছে
ভালো ফ্লাই করে, দুই আড়াই ঘন্টা ভালো ফ্লাই করে। নর কবুতর না মাদি? মাদি কবুতর। মাদি কবুতর, এটার দাম কিরকমে চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 350। 350 টাকা যাচ্ছে ভাই মাদি কবুতরটার, মাশাল্লাহ। তাহলে একটু মোবাইল নাম্বারটা বলে দেন। 0197 54 0197 54 67 67 834 834। ঠিক আছে ভাই, বাসা কোথায়? বাসা ভাই কাস্টোরা। আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাসা অনেক কবুতর আছে? কবুতর আছে, বাট আরো 8 জোড়া আছে। আচ্ছা, সেল করার মতো আরো কিছু আছে? বাবা সেল করার মতন নাই, সেল করার মতো এই যে কিছু আছিল নিয়ে আসি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে ইব্রাহিম ভাইয়ের খাঁচায় আসছি, ইব্রাহিম ভাইয়ের ভিডিও আমরা মিরপুর হাটেও করছি, আর ইব্রাহিম ভাইয়ের নিজেরও চ্যানেল আছে। ভাইয়ের চ্যানেলের নামটা যেন কি? ইব্রাহিম পিজন লাভার। ইব্রাহিম পিজন লাভার, ভাইও হলো গিয়ে হাটে ভিজিট করে, আটিবাজার হাটে গেছে, মিরপুর হাটে তো সবসময় তারে পাবেন আপনারা ইনশাল্লাহ। তো ভাইয়ের কয়েকটা কবুতর আমরা দেখবো, অনেক কবুতর আছে কিন্তু আমরা সব কবুতর দেখবো না, এখান থেকে কয়েকটা পাঙ্কি কবুতর দেখবো। আর ভাইয়ের আরও কবুতর আছে এইদিকে, ওভারঅল এগুলা আমি দেখাচ্ছি না ওভাবে করে। এখান থেকে ওই লাল গলাটা দেখবো, শুধু একটা লাল গলা আছে ওইখানে, লাল গলাটা কি নন্না মাদি ভাই? একটা লাল গলা মাদি আছে, ওই মাদিরা দেখবো। আর এখান থেকে দুইটা তিনটা কবুতর একটু দেখি। এই যে দেখেন মাশাল্লাহ, একটা পাঙ্কি কবুতর, ফ্যাট কবুতর, রাব্বানি প্যানেলের ফ্যাট আছে। হ্যাঁ একটু ফ্যাট আছে রাব্বানি প্যানেলের, মাশাল্লাহ সুন্দর একটা কবুতর, খুবই সুন্দর একটা কবুতর। এটা নর? নর, নর কবুতর। ভাইব্রেশন আছে ভাইয়া? ভাইব্রেশন আছে হালকা পাতলা। এই যে কবুতরের পাক, ল্যাজও কালা আছে মাশাল্লাহ। এই নটটার দাম কিরকমে চাচ্ছেন ভাইয়া? এই নটটার দাম চাচ্ছে 1500 টাকা। আপনারা কথা বলতে পারবেন, খুবই সুন্দর কবুতর মাশাল্লাহ, ফ্যাট আছে একটু হালকা। ভাইয়া না বইলা দিলে কিন্তু অনেকে বুঝতেও না, যেমন আমি নিজেই বুঝতাম না। তো মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। এই যে কবুতরের পা নখ প্রত্যেকটা কালো আছে মাশাল্লাহ। 1500 টাকা চাওয়া দাম, আপনারা কথা বলতে পারবেন একটু নাকি ভাই? একটু কথা বলা যাবে। তো ভাই আমাদের আরও কয়েকটা দেখান। এই যে দেখেন মাশাল্লাহ, একটা ডাউন শেপের পাঙ্কি মাদি, এটার মধ্যে কি ফ্যাট আছে ভাই? মূলত ফ্যাট কবুতর বেশি হয়, পাঙ্কি কবুতর হাটে পাওয়া যায় না, আর ওইগুলোর ছবি ডিফারেন্স থাকে। আচ্ছা আচ্ছা, ওটি অ্যাশ ছোপ, ব্লু ছোপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইগুলার মধ্যে হালকা একটু ফ্যাট আছে, কিন্তু মাথা শেপ টেপ কালার দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ। নাকেও ফুল আছে মাশাল্লাহ, খুবই সুন্দর কবুতর, কালার খুবই সুন্দর, মাথা শেপও খুব সুন্দর মাশাল্লাহ। আর মাদি কবুতর সাইজ টাইজও ভালো আছে, বিগ সাইজ, বিগ সাইজের লেজ কালো আছে, পুরা লেজ কালো। এই মাদিটার দাম কিরকমের ভাইয়া? এইটাও 1500 টাকা মাদি কবুতর মাশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, এই যে আর একটা পাঙ্কি কবুতর বের করলো, এটাও নর মাশাল্লাহ, খুব সুন্দর নর কবুতর, কালার দেখেন কত সুন্দর, সাইজ টাইজ ভালো আছে, পল্লা বড় আছে, পল্লা মাথা দুইটাই মাশাল্লাহ বড় আছে। এই যে কবুতরের চোখ, এই নরটার দাম কিরকমের ভাইয়া? এই নরটা ভাই এটা একদম, এই নরটার দাম একদম 1000 টাকা, এটার দাম 500 টাকা একটু কম আছে মাশাল্লাহ। সুন্দর একটা কবুতর, আপনারা কথা বলে নিতে পারবেন ভাইয়ের সাথে। লেজও কালো আছে মাশাল্লাহ। ঠিক, এই কবুতরটা একটু বয়স আছে বোধ হয় না? এই কবুতরটার বয়স আছে, ডিম টিম জমবে বোধ হয় নাকি? ডিম জমে, না জমলে অনেক সময় অনেক কবুতর আপনার দেখা যায় ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারলে, তাইলে বয়স্ক কবুতর যারা ডিম বাচ্চা করতে পারে না তাদের উদ্দেশ্যে আর কি, ধরেন একটা বুড়া কবুতর ডিম পাঠাচ্ছে, ওটার আপনার ঘরের থেকে বাইরে করে আলাদা একটা জায়গায় রাখতে হবে, একটু রেস্টে দিতে হবে, রেস্টে দিবে মানে জানি উঠতে পারে ওইখানে। ঠিক আছে, উঠতে পারলে অনেক সময় কবুতর এনার্জি ফিরে আসে। ঠিক আছে, আর আপনার হলো খাজুরে খেজুর আছে না, খুরমা, খুরমা একটু খাওয়াইলে কয়েকদিন আদার সাথে মিক্স করে খাওয়াইলে বা এমনি খাওয়াইলে তখন বুড়া কবুতর ডিম জমে। ভাই বলতেছে যে খুরমা খেজুর এগুলো হলো গিয়ে কবুতরের যদি খাওয়ান তাহলে ডিমে ভালো হবে, একটু রেস্ট দিতে হবে, রোদ দিতে হবে, ছাইড়ে রাখতে হবে, গোসল করাইতে হবে, তাইলে আপনার বুড়া কবুতর যেগুলো সেগুলোর জন্য একটু হেল্প হয়। ঠিক আছে ভাই, আর তিনটা কবুতর দেখলাম এখান থেকে, এখানে কি আরেকটা পাঙ্কি আছে? একটা সিলভার কবুতর আছে, একটা সিলভার কবুতর একটু দেখি, একটা ছোট্ট একটা সিলভার নর। এই যে কবুতরটা মাশাল্লাহ, মাথা গোল মোটামুটি, এই যে কবুতরের কালার সুন্দর আছে কবুতর, মাশাল্লাহ। এই নটটার দাম কিরকম ভাইয়া? এই নটটার দাম পড়বেন 500 টাকা মাত্র, সিলভার কবুতর মাশাল্লাহ, সুন্দর একটা কবুতর, লেজও কালা আছে। ঠিক আছে ভাই, আমাদের ওই লাল গলাটা একটু, লাল গলাটা একটু দেখায় দেন।
ভাইয়ের কাছ থেকে আরেকটা লাল গোলা কবুতর একটু দেখবো, একটা লাল গোলা মাদি কবুতর দেখেন, মাশাআল্লাহ চোখটা দেখেন কত সুন্দর, মনিটা একদম ছোট আছে গা, এই দেখেন কত সুন্দর একটা কবুতর, চোখটার মনিটা খুবই সুন্দর, ছোট্ট একটা কবুতর, এই যে এতগুলো কবুতরের মধ্যে থেকে একটা কবুতর চোখে বাঁধলো, চোখে বাঁধার কারণ হলো কি, এটা চোখটাই সুন্দর মাশাআল্লাহ, চোখের মনিও ছোট, এই এইগুলা কবুতর অনেক উড়ে আপনারা নিয়ে দেখতে পারেন, আমি এটা আমি পালি নাই কিন্তু আমি জানি এই ধরনের কবুতর মাশাআল্লাহ অনেক উড়ে, নাকি ভাই? হ্যাঁ এগুলো উড়ার জন্য বিখ্যাত, ছাড়া ছেলে করলো আসে, এই যে মাশাআল্লাহ আর একটা চোখ দেখতেছেন, দুইটাই মাশাআল্লাহ খুবই ছোট, এইটার দাম কি রকম মাদি কবুতর? তো 300 টাকা, 300 টাকা দাম একটা মাদি কবুতর, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা মাদি, ভাইবেশন কথা থেকে চোখটা দেখছেন মনিটা কত সুন্দর কাঁপতেছে, অনেক ভাইবেট কাঁপে, যখন চোখটা পিটপিট করে তখন হালকা একটু কাঁপে মনি, ভাইবেট করতেছে। তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন, 01922 01922 818 818 447 447, ঠিক আছে ভাই ধন্যবাদ। ইব্রাহিম ভাইয়ের কাছে আরেকটা নর কবুতর দেখলাম, দুইটা কবুতর বাঘার ভালো লাগলো, এই যে নর কবুতরটা দেখেন চোখ টোক খুবই সুন্দর নর কবুতর, এই বাগানোরটার দাম কিরকমের করবে ভাই? 500 নিলে একদম 500 টাকা, একদম 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 500 টাকা নিলে, মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, এইসব কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা ছাড়া ছেড়ে করতে পারবো ভাই, মাশাল্লাহ। এই একটা নর, আর আরেকটা মাদি দেখি, ওটা বাঘা মাদি, এই দুটা কবুতর ভালো লাগলো, আমি ভিডিও করে চলে গেছিলাম আবার আইসা, তারপরে হঠাৎ চোখে লাগলো এই দুটা কবুতর, নরটা বেশি সুন্দর, মাদিটা আবার লাল গেটের আছে কিন্তু আমার কাছে নরটা বেশি সুন্দর লাগছে, মাদিটার সাইজটা একটু ছোট আছে, পাখে সাদা আছে, এই মাদিটার দাম কিরকম? 500 টাকা, এটাও 500 টাকা, দুইটা নিলে 1000 টাকা, সিঙ্গেল নিলে 500 টাকা, ঠিক আছে। এখানে আমাদের আরেক ভাইয়ের খাঁচায় বেশ কিছু কবুতর আছে, শার্টিং আছে, পাঙ্কি স্টাইলের কিছু কবুতর আছে, পাঙ্কি ফ্যাটের সুন্দর সুন্দর কয়েকটা কবুতর আছে, আমরা দুইটা একটা কবুতর একটু দাম টাম জানার চেষ্টা করি ইনশাল্লাহ। ভাই এই নটটার দাম কি রকমের? মাদি কবুতর, এই মাদিটার দাম কি রকমের ভাইয়া একটু ধরে দেখানো যাবে? ভাইয়া এটা সুন্দর মাদি আছে, আর ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর আছে, তো তার মধ্যে একটা মাদি কবুতর ভাল লাগলো বেশ, 2500 টাকার দাম চাইছে ভাইয়া, কিন্তু কবুতরটা খুব সুন্দর, এটা কি পাঙ্কি কবুতর ভাইয়া? এটা পাঙ্কি কবুতর, একটু দেখি আমরা, এই যে মাশাআল্লাহ পাঙ্কি কবুতরটার পাঙ্কি মাদিটার চোখ দেখতেছেন আপনারা, বেশ বড় সাইজের কবুতর, কালারও খুব সুন্দর মাশাআল্লাহ, এই মাদিটার দাম চাচ্ছে ভাইয়া 2500 টাকা, ঠিক আছে ভাই মাশাআল্লাহ। ভাইয়া এইটা কি লালপাত্তি? একটা লালপাত্তি নর আছে এইদিকে, লালপাত্তিটার দাম কীরকম ভাইয়া? লালপাত্তিটার দাম 1500 টাকা, এই সাপচিলাটা, সাপচিলাটা 600 টাকা মাশাআল্লাহ, আরেকটা এই যে আরেকটা পাঙ্কি লালপাত্তি দিয়ে করা একটা মাদি আছে, এই মাদিটার দাম কীরকম ভাইয়া? এই মাদিটার দাম পড়বে 2000 টাকা। এই নটটা ভাইয়া, ৭০০ টাকা পড়বে, ঘরের বাচ্চা ভাইয়া ঘরে বিট করছে, এইটা কি দিয়া করা ভাইয়া? পাঙ্কির ব্লাড আছে ওটার মধ্যে একটু, ওটার মধ্যেও পাঙ্কির হালকা একটু ব্লাড আছে, যেই কারণে মাথাটা একটু দেখেন চুক্কা টাইপের হয়েছে। তো এই আর কি ভাইয়ের কিছু কবুতর আমরা একটু দেখলাম এখান থেকে, ভাইয়া একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়েন, 01612 হ্যাঁ 303 3 0 3 4 4, শেষ, ঠিক আছে ভাই ধন্যবাদ। হাটের ভিতরে দোকানে এক ভাইয়ের এখানে বেশ কিছু হাই ফ্লায়ার কবুতর দেখতেছি মাশাআল্লাহ, এখানে সিলোটি কামাগার কবুতর আছে, এখানে কামাগার কবুতর আছে দুইটা তিনটা, তারপরে শিয়ালকোটি কবুতর দেখতে পাইতেছি এই যে এই পাশে, বেশ কিছু হাই ফ্লায়ার কবুতর রয়েছে ভাইয়ের দোকানে, অনেক কবুতর রয়েছে, তো তার মধ্যে দুইটা চারটা কবুতর একটু আমরা আপনাদেরকে হালকা একটু আইডিয়া দিলাম। দেখ পাকিস্তানি ওই যে হাই সিলোটি কামাগারের বাচ্চা দুইটার দাম কি রকমের হবে ভাই? দাম হলো 2000 টাকা জোড়া, 2000 টাকা সিলোটি কামাগারের জোড়া। তা এটা জাস্ট একটা আইডিয়া পাইলেন ভাইয়া, ব্যস্ত তো হাটের দিন আজকে, আজকে হলো গিয়ে কাস্টমারের ভিড় থাকবে ভাইয়া, আর কি সময় দিতে পারবে না ওভাবে করে, তারপরও আমরা ভাইয়ের নাম্বারটা কালেক্ট করছি, আপনারা ভাইয়ের সাথে কথা বলে নেবেন যদি কোনো কবুতর আপনাদের এখান থেকে পছন্দ হয় বা হাই ফ্লায়ার যদি কালেক্ট করতে চান। সিলোটি কামাগারের বাচ্চা 2000 হিসাবে ভাইয়া কিন্তু চাওয়া দাম হিসাবে খুবই কম বলছে মাশাআল্লাহ, আপনারা দেখতে পারেন এবং কবুতরের কোয়ালিটি ভালো,
কবুতরের এই যে দেখেন স্ট্যান্ডিং ডিস্ট্যান্ডিং, এগুলো দেখে মনে হচ্ছে যে ভালো ফ্লাই করাইতে পারবেন। আমার সিরোটি কামাকারগুলোও ভালো লাগলো। আবার এখানে যে কামাকারগুলা, এগুলার চোখ ভিডিওতে, এমনি তো বাচ্চা কবুতর, চোখ পুরোপুরি বুঝা যায় না, তারপরও একটু ঠিকমতো বুঝা যেতেছে না, তাও আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি সামনাসামনি দেখতেছি এগুলোর চোখ লাল আছে, এখনই বুঝা যায় মাশাল্লাহ লাল আছে, আরও লাল হবে ইনশাল্লাহ, এগুলো রোদ টোদ পাইলে উড়াইলে টুড়াইলে আরও চোখ লাল হবে, আপনারা দেখতে পারেন। তো আমরা ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা একটু, আমি একলা একলা ভিডিও করতেছি, তো এই যে ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু দেখেন, এই যে ভাইয়ার মোবাইল নাম্বার, ভাইয়ের কার্ড, আলমদিনা বার্ড হাউস দোকানটার নাম। তো আপনাদের যদি এরকমের এখান থেকে কোনো কবুতর পছন্দ হয়, আপনারা একটু কাইন্ডলি যোগাযোগ করবেন। কবুতরগুলোর কোয়ালিটি আমার কাছে ওভারঅল খারাপ লাগেনি, ভালোই লাগছে মাশাল্লাহ। এই যে কবুতরগুলো আরেকবার একটু দেখেন, কোনো কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মাশাল্লাহ এক ভাইয়ের কাছে লাল পাত্রির একটা জোড়া আছে, সিঙ্গেল একটা খাকি আছে, একটা বাঘামাদি আছে, কালদমের জোড়া আছে, মাশাল্লাহ বেশ কিছু ভালো ভালো কবুতর আছে। এর মধ্যে 2000-4000 কবুতর একটু ভাইয়ের কাছ থেকে, ভাই আমার একটু বাঘাটা ধরে দেখাবেন, ভাইয়ের কাছ থেকে 2-1টা কবুতর একটু ধরে দিই। এই যে একটা বাঘামাদি, মাশাল্লাহ খুবই সুন্দর মাদিটার কালার টালার সুন্দর, মাথার শেপ একটু ডাউন শেপের আছে মাশাল্লাহ। এই মাদিটার দাম কীরকমের ভাইয়া? মাদিটা যে নিবে একদম 1000 টাকা, সিলভার বাঘামাদি, খুবই সুন্দর মাদি কবুতর, একদম বলে দিচ্ছে ভাইয়া। ভাইয়া হালকা পাতলা কি কিছুটা অনার করতে পারবেন এটাতে? এটাতে কম নাই, এটা ফিক্সড 1000 টাকাই পড়বে। কবুতরটা ভালো মাশাল্লাহ। তো ভাইয়ার আরও কয়েকটা কবুতর একটু দেখি। এই যে দেখেন মাশাল্লাহ 2টা লাল পাত্তি কবুতর, মাশাল্লাহ 2টাই কিন্তু খুবই সুন্দর কবুতর, লাল পাতি এমনি দেখতে সুন্দর হয়, মাথার শেপ টেপ সুন্দর হয়, এবং জোড়া কবুতর, জোড়া মিলানো আছে, আপনাদের কষ্ট করে মিলানো লাগে, জোড়া তো মিলানো ভাই নাকি, জোড়া মিলানো আছে, আপনাদের আলাদা করে জোড়া মিলানো কষ্ট করা লাগবে না। এই লাল পাত্তি জোড়াটার দাম কীরকমের পড়বে ভাইয়া? একদম 3000 টাকা, কবুতর অনেক ছটফটে, ঠিক আছে ভাইয়া, একদম 3000 টাকা লাল পাত্তি কবুতর, আপনারা দেখতে পারেন। ভাইয়ের কাছে আরও কবুতর আছে, কালদম আছে, কালদম 3টা দেখতে পাইতেছি ভাইয়া, আচ্ছা 4টা কালদম, হ্যাঁ 4টা কালদম আছে, 1500 টাকা করে জোড়া বললেন নি, 1500 টাকা করে ফিক্সড। আর পাত্তি কি 3000 বলছেন? 3000ই ফিক্সড, একটু কম টম হবে না ভাইয়ার? পাত্তি 3000 টাকা, কম টম হবে না, একদম ফিক্সড বলে দিচ্ছে। খাকিটার দাম কীরকমের ভাইয়া? ওটা কি নর? একটা খাকি নর আছে, 600 টাকা। তো এই আর কি ভাইয়ার কিছু কবুতর আমরা দেখলাম। ভাইয়া একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন, 01935818957। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমাদের এই ভাইয়ের কাছে আরও কিন্তু কিছু কবুতর রয়েছে সবুজ গোলা, আপনারা লাগলে দেখতে পারবেন। ভাইয়ের নাম্বার তো আমরা আগেই নিয়ে দিছি। ভাই এই নটটা একটু আমাদের দেখাবেন, এই যে মাঝখানের নটটা, একটা 2টা কবুতর একটু এখান থেকে জাস্ট দেখি, এই যে এই যে এইটা এইটা, হ্যাঁ একটা নট একটু দেখি, খুব সুন্দর লাগলো নটটা মাশাল্লাহ। এই কবুতরটা কি উড়াইছেন ভাইয়া? হ্যাঁ উড়াইছি। কীরকম ফ্লাই করে ভাইয়া? 3 ঘন্টা। 3 ঘন্টা ফ্লাই করে মাশাল্লাহ। একটু চোখটা ধরে দেখান না ভাইয়া, এই যে দেখেন কবুতরের চোখ মাশাল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর, বেশ বড় সাইজের নর কবুতর। এটার দাম কীরকমের পড়বে ভাইয়া? সব পার পিস 300 টাকা করে। এখানে যে সবুজ গোলাগুলো আছে, ভাইয়ের নাম্বার তো আপনারা নিলেন, ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারবেন। ভাই এখানে মাদি আছে কোনটা কোনটা? এই যে এই একটা মাদি, এইটা মাদি, লাল ঘেরাটা মাদি, আর জিরাটা, এই জিরাটা মাদি, এই 2-3টা মাদি আছে, বাকিগুলো নর। তো আপনারা দেখতে পারবেন সবগুলা 300 টাকা। শুধুমাত্র যে কবুতরটা ধরে দেখলাম ওইটা কয় টাকা বললেন? ওইটাও 300, ওই কবুতরটাও 300 টাকা মাশাল্লাহ। দেখেন কত সুন্দর একটা কবুতর, এই কবুতরটার দাম 300 টাকা, 3 ঘন্টা উড়া, ঘন্টায় 100 টাকা নাকি ভাইয়া? 3 ঘন্টা উড়া কবুতর মাশাল্লাহ। তো আপনারা কথা বলতে পারবেন ভাইয়ের কাছে, তো ভাইয়ের নাম্বার তো নিলেন, ভাইয়ের আর ভাইয়ের এখানে আরও এই যে বোম্বাই গোলা, হুমা কবুতর আছে, আপনাদের পছন্দ হইলে আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ, নাম্বার তো আপনারা নিছেনই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই যে আমাদের এক মুরব্বী কাকারে আমাদের এক ভাই, উনি পছন্দ করে 4টা কবুতর মিলাই দিছে মাশাল্লাহ, কাকা বোধহয় একটু কম চিনে এর জন্য পছন্দ করে মিলাই দিছে।
তো দেখেন মাশাল্লাহ কবুতর গুলা খুব সুন্দর মিলাই দিছে ভাইয়া, চারটা কবুতর ভাইয়া জোড়া মিলাই দিছে। চারটা কবুতর কি রকমের দাম পড়ছে ভাইয়া? চারটা কবুতর ভাই আমি 1300 টাকা বিক্রি করছি। চারটা কবুতর মাত্র 1300 টাকায় সেল হয়েছে, মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর ভাই, খুব সুন্দর কবুতর মিলাই দিচ্ছে। আপনাদেরকে একটু দেখাইলাম জাস্ট কবুতরগুলা, এই যে মাশাল্লাহ সুন্দর কবুতর। ঠিক আছে, এই যে এক ভাইয়ের কাছ থেকে, ওই যে ভাইয়ের কাছ থেকে কবুতর কিনলো কাকায়, আরেক ভাই পছন্দ করে দিচ্ছে, তো ওনার কাছে আরও কিছু কবুতর আছে। আমরা একটু দুইটা একটা কবুতর একটু দেখি। এই যে মাশাল্লাহ, এটা একটা নর কবুতর নাকি? নর ভাই, নর কবুতর, সাইজ টাইজ বেশ বড় আছে মাশাল্লাহ। এই নটার দাম কি রকমের ভাই? এই নটার দাম ভাই 700 টাকা চাইতাছি ভাই। 700 টাকা চাওয়া দাম, 400 টাকা হলে বিক্রি হবে ভাইয়ের। এখানে অনেকগুলো কবুতর আছে, আমরা দুইটা একটা কবুতর ভাই, আমার এই কবুতরটা একটু দেখান, এটা কি পাত্তি দেওয়া করা? জি ভাই, পাত্তি দেওয়া করা একটা মাদি। এই যে দেখেন কবুতরটা মাশাল্লাহ, কবুতরের চোখ, যে কবুতরের কালার, পাক। এই মাদিটার দাম কি রকমের ভাইয়া? একদম 500 টাকা হইলে বিক্রি হবে মাশাল্লাহ। ঠিক আছে ভাই, কবুতরটা একটু ছাড়েন তো ভাই এটা খাঁচাটার মধ্যে। এই যে কবুতরটা মাশাল্লাহ 500 টাকা চাচ্ছে মাত্র। আপনারা কথা বলে দেখতে পারবেন ভাইয়ের সাথে, আমরা নাম্বার নিব ভাইয়ার। তো ভাইয়ের এখানে আরও কিছু কবুতর আছে, দুইটা একটা কবুতর একটু দেখবো। এই আটা দেখেন ভাই, কালো গলা নরটা, কালো গলা নর আছে। এই দেখেন মাশাল্লাহ একটা, এটা কি ডিম ডিম জমবে ভাইয়া? জি ভাই, বয়স হয়ে গেছে কিন্তু এগুলা খুব বেশি বয়স হয় না, ডিম জমবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে কবুতর, এই নটটার দাম কি রকমের ভাইয়া? এই নটটা ভাই 1000 টাকা চাইতাছি ভাই, 800 টাকা হলে বিক্রি বনা হলে বিক্রি বনা ভাই। 1000 টাকা চাওয়া দাম, 800 টাকা হলে সেল হবে, আদারওয়াইজ বিক্রি হবে না, রেখে দিবে মাশাল্লাহ। ঠিক আছে ভাই, ওই লাল ঘেরের নটটা দেখান, তো লাল ঘেরের নর আছে। সব কবুতর দেখলাম না ভাইয়ের কাছ থেকে, এই তিনটা কবুতরই দেখলাম, আর ভাইয়া সেল করা চারটা কবুতর দেখাইলাম আর কি। এই যে একটা, জি ভাই খুশি খুশি ভাই, নর কবুতর। না না ভাই, এরকম না 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 ভাই, এরকম কথা বলেন ভাই। খুবই সুন্দর একটা কবুতর, নর কবুতর। এই নরটার দাম কি রকমের পড়বে ভাইয়া? এই নরটা চাওয়া দাম ভাই 1200 টাকা ভাই, 1000 টাকা হলে বিক্রি হবে। চাওয়া দাম 1200 টাকা, 1000 টাকা হলে সেল হবে, সেল হবে। ঠিক আছে ভাইয়া, একটু মোবাইল নাম্বারটা বলে দেন। আমার নাম্বার দিলে তো এখান থেকে কবুতর তেলে কেমনে খুঁজে বের করবো, পছন্দ হলে নিবে কেমন? আচ্ছা আচ্ছা, টঙ্গি হাটে আসলে প্রত্যেক সপ্তাহে আপনারা ভাইয়ারে পাবেন ইনশাল্লাহ। হৃদয় ভাই, যার কবুতর আপনারা এতক্ষণ দেখলেন, তো ভাইয়ার মোবাইল নাম্বার নাই, ভাইয়া টঙ্গি হাটে রেগুলার আসে, আপনারা হাটে আসলে ভাইয়ার থেকে এই কবুতরগুলো কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। আর ভাই কি শুধু টঙ্গি হাটেই আসেন নাকি আরো হাটে? না না, টঙ্গি নসুন্দি যায়, মিরপুর এক নাম্বার যায়, মিরপুর এক নাম্বারেও আসেন? জি ভাই সব। আচ্ছা আচ্ছা ভাই, মিরপুর এক নাম্বার হাটেও আসে, তো মিরপুর এক নাম্বার হাটে তো আমরাও যাই, আপনারা তো ভাই খেয়াল করলাম না, আপনি কোন দিকটাতে বসেন গেলে? আমি ভাই একবারে একবার মাথায় আমি বসে। আচ্ছা আচ্ছা, একবারে মাথার দিকে বসে ভাই, এরপরে আমরা দেখলে দেখলে ডাক টাক দিয়েন। জি ভাই, তো দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই আর কি ভাইয়ের কবুতরগুলো দেখলাম, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আজকে টঙ্গি হাটে বেশ কয়েক ভাইয়ের কাছে লালপাতি দেখতেছি, এখানে আরেক ভাইয়ের কাছে লালপাতি দেখতেছি, দুইটা নর দেখলাম ভাই। লালপাতি নর দুইটার সাথে কি মাদি আছে? দুইটাই সিঙ্গেল নর? আচ্ছা, দুইটা সিঙ্গেল নর আছে লালপাতির। আর ভাইয়ের কাছে আরও কিছু কবুতর আছে, বাঘা কবুতর সুন্দর সুন্দর। ওই বাঘাটা কি মাদি? কোনার বাঘাটা মাদি কবুতর, ওই মাদিটার দাম কিরকম? কোনারটা নর, ওই নরটার দাম কিরকম হবে? নরটা 700 টাকা। ওই নরের সাথে কোন মাদি ভাই? ওইটা দুই পাশের কোনারটার জোড়া। এই এই নর, এটা কি নর না মাদি? এই নটার দাম কিরকম হবে? 1000 টাকা। এটার মধ্যে কি পাঙ্কির ব্লাড আছে? সিলভারের ব্লাড আছে। আচ্ছা আচ্ছা ভাই, একটু নটটা দেখাবেন আমার ধুরা। তার কাছ থেকে দুইটা তিনটা কবুতর দেখি একটু ধরে। এই যে মাশাল্লাহ একটা সিলভার কবুতর, নর কবুতর, খুবই সুন্দর একটা কবুতর, কালার খুব সুন্দর, সাইজ টাইজ বড় আছে। 1000 টাকা দাম, দামও রিজনেবল, দাম যে খুব বেশি বলছে তা না, খুবই সুন্দর একটা কবুতর, মাথার সাইজ দেখেন বেশ বড়। এই নটটার দাম পড়বে 1000 টাকা মাশাল্লাহ, সুন্দর একটা নট, 1000 টাকা। ঠিক আছে ভাই, পাত্তি নট দুইটার দাম কিরকমের পড়বে?
সিঙ্গেল সিঙ্গেল নিলে 1500 করে নাকি? 1500 কি ফিক্স নাকি একটু একটু স্কোপ থাকবে আর কি? না এটা কি কবুতর? পার্তি ফ্যাটের একটা মাদি। আর নরগুলার মধ্যে কি ফ্রেশ ভেয়া? নরগুলা কি ফ্রেশ? আচ্ছা নরগুলার ব্লাড ব্লাড ভালো আছে। মাদিটার দাম কি রকমের পড়বে? মাদিটার দাম পড়বে 500 টাকা, ওটার মধ্যে একটু ফ্যাট আছে আর কি। এই আর কি ভাইয়ের কিছু কবুতর আমরা একটু দেখলাম, এই নোটটা তো দেখলাম মাত্র নাকি ভাইয়া? একটু তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ভাইয়ার। কবুতরগুলো আমরা দেখলাম, কবুতরের দাম আমরা জানলাম, কিন্তু আসলে ভাইয়ার পার্সোনাল নাম্বারটা এভাবে করে আসলে ভাইয়া দিতে যাচ্ছে না। তো আপনারা হাটে আসলে এই ধরনের কবুতরগুলো আপনারা পাবেন, এরকমের প্রাইসিং হবে। হাটের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করা। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো এই আর কি আজকে হাটে কিছু কবুতর দেখলাম আপনাদের জন্য, হাটের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আজকে হাটটা আগের দিনের থেকে, টঙ্গীর আগে লাস্ট টাইম যখন হাটে আসছিলাম সেই হাটের থেকে এই হাটটা একটু ভালো লাগছে। তো এই আর কি আগামীকালকে সোমবার সারুলিয়া কবুতরের হাটে যাওয়ার একটা ইচ্ছা আছে। সবাই সাথে থাকবেন, যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই তারা একটু সাবস্ক্রাইব করে দিন। এরকমের হাটে হাটে আসি মাঝে মাঝে, হাটের ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।